প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আমি আর আমার ভাবি মিলে শপিং করছি, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো অনেক অনেক শপিং করছি, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্যাকেট অলরেডি এক জায়গায় জমা হয়ে গেছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কোথা থেকে আমরা শপিং করছি সেটাও বলবো। তো এগুলো হচ্ছে আমরা সব আলাদা আলাদা দোকান থেকেই কিনছি, একটা একটা ছড়িয়ে ছিটিয়ে, যেহেতু ওইভাবে আর কি দোকানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এগুলো আমি একসাথে একটা একটা করে আপনাদের সব দেখাবো, দেখানোর পর আমি বলবো যে এগুলো আমি কোথা থেকে কিনছি। তো এগুলো সব মূলত আমরা খুলনা ডাকবাংলা থেকেই কিনছি, কিন্তু আলাদা আলাদা মার্কেট থেকে কিনছি। তো একটা একটা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো হচ্ছে নর্মাল এমনি অনেক বেশি দামি না, বাট তারপরে হচ্ছে এগুলো খুব ভালো আর খুব সফট। এই থ্রি পিসগুলো গরমের জন্য এগুলো খুবই ভালো। তো এগুলো একটু 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 খুলে দেখান, একটু একটু খুলুন। তো এই থ্রি পিসগুলো কিন্তু আমরা সোয়া বাজার থেকে কিনছি, আর এই থ্রি পিসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, বাইরে পড়তে পারবেন এবং বাসায় পড়তে পারবেন, খুবই সুন্দর। আর আপনারা সোয়া বাজার অনেকেই জানেন যে খুলনা সোয়া বাজার একটু আনকমন জিনিস পাওয়া যায় খুঁজলে। তো আমরা একবারই সেখান থেকেই সব মার্কেটগুলো করেছি, তো এখানে আরও অনেকগুলো থ্রি পিস কিনছি। ওখানে একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, আসুন। তো থ্রি পিস গুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর এই থ্রি পিস। এই একটা, এই থ্রি পিসটা অসাধারণ। আর এই একটা, তারপর এখানে হচ্ছে আরো দুইটা আছে থ্রি পিস। এই দুইটো কালারও কিন্তু খুবই চমৎকার আর খুবই স্ট্যান্ডার্ড এই কালারের এই থ্রি পিস দুইটা। তারপরে হচ্ছে আমরা আরও কিনছি, এখানে একটা আছে গস কাপড়, এটা একটু বেশি দামের গস কাপড়, এটা হচ্ছে বেশি দামের গস কাপড়। এগুলো 100 টাকা করে গস এই কাপড়গুলো। আর এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে প্রাইস, সবটার প্রাইস একরকম না, এখানে বিভিন্ন রকম প্রাইস আছে। একটা হচ্ছে 700 টাকা, একটা হচ্ছে, আর একটা কালার আছে না সুন্দর একটা থ্রি পিস বেশি দামের, এটা। আর এই থ্রি পিসটা আমার পছন্দের, ভাবির জন্য এটা তো খুব সুন্দর একটা থ্রি পিস। এটার দাম নিচ্ছে 1500 টাকা, না 1500 টাকা, খুব দাম আপনার রিজনেবল প্রাইসের ভিতরে, তার বেশি দাম কম দাম সব কিছু আছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো বাসায় না, এগুলো বাইরে পড়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে আলিফ আলিফ দোকানের নাম, আর ছোয়া বাজারে গেলেই পাবেন এটা। তো এই থ্রি পিসগুলো, এইগুলো একটু বেশি দামের, আর এটা হচ্ছে একটু, এগুলো হচ্ছে বাইরে পড়ার কিন্তু একটু কম দামের। তো এখানে টোটাল আমরা কয়টা থ্রি পিস নিছি, একটা, দুইটা, তিনটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, না 7টা থ্রি পিস নিছি আমরা। আর ওনাগুলো একটু দেখান ভাবি, ওই ওনাগুলো আলাদা যে ওনাগুলো কিনলাম, এগুলো তো থ্রি পিসের ওনা। আর এই ওনাগুলো একটু খুলে দেখান, এই ওনাগুলো হচ্ছে আপনার লিলনের ভিতরে, আর এই ওনাগুলো বাসায় পড়তে খুবই কমফোর্টেবল এবং গরমের জন্য খুবই আরামদায়ক। এগুলো পড়লে একদম মনেই হবে না যে গায়ে ওনা পড়ছে এরকম। আর এই একটা ওনা নিছি, এই একটা ওনা, আর এখানে একটা আছে, এই একই কালার দুইটা নিছি। আর এখানে এই লিলনের ভিতরে এরকম নিছি 4টা 3টা, একটা, দুইটা, তিনটা। আর এগুলো হচ্ছে, এগুলো লিলন না মনে হয়, লিলন না, লিলনের ভিতরে এটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই অন্য দুইটা, আর নিচেরগুলোও কিন্তু খুব সুন্দর। আর এইটা একটু দাম বেশি, এইটা হচ্ছে ভাবির জামার সাথে ম্যাচিং করা জামা কাপড়টা, কই, এই যে, এই যে, এই জামার কাপড়ের সাথে ম্যাচিং করা এই ওনাটা, এই এই ফুলের সাথে ম্যাচিং। তো এই ওনাটা খুবই সুন্দর, ওনাটা অনেক বেশ বড় আর স্টোন আছে ভিতরে।
ওনাটা অসম্ভব সুন্দর, ওনাটা আমার পছন্দের ওনা, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম ওনা চাইলে আপনারা কিন্তু কালার আছে বিভিন্ন কালার আপনাদের জামার সাথে ম্যাচিং করে নিতে পারবেন। আর এগুলো সব ডাকবাংলা সওবাজার থেকে কিনছি, আপনারা চাইলে যদি কেউ যারা চিনেন না তারা কিন্তু বললেই দেখিয়ে দেবে সবাই যে ডাকবাংলা সওবাজারটা কোন দিকে। তো থ্রি পিসগুলোও খুব সুন্দর, একই জায়গা থেকে কিনছি আমরা। সোয়াবাজারে ঢুকলে আপনি কিন্তু ওনার দোকান, সোয়াবাজারের ভিতরে ওনার দোকান, হিজাব, তারপরে হচ্ছে গজ কাপড়, থ্রি পিস সব কিছুই কিন্তু পাবেন। আর ওটা হচ্ছে রেলওয়ে মার্কেটের ভিতরে, রেলওয়ে মার্কেটে ঢুকলে একটু সামনের দিকে যাওয়ার পরই হচ্ছে হাতের ডাইনে সোয়াবাজার, সোয়াবাজার লেখাই আছে। আর আরও কিছু মার্কেট করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে বাচ্চাদের একটা জুতা কিনছি, এটা ডাকবাংলা থেকে, এটার দাম নিচ্ছে 250 টাকা। তো আপনারা যদি, যারা আমার ভিডিওটা দেখবেন, তারা এরকম যদি খুলনার ভিতরে মার্কেট করতে চান, তাহলে আমি বলবো যে ডাকবাংলায় কিন্তু বেস্ট সব কিছুই পাওয়া যায়, কাছাকাছি সব কিছুই আছে। আর এই যে কালো জুতোটা দেখছেন, এটা এটা এই এই জুতাগুলো হচ্ছে, এই তিনটা জুতো হচ্ছে 250 টাকা করে, আর দুটো জুতো আছে 300 টাকা করে। তো যারা যারা আমার ভিডিওতে অনেক কমেন্ট করছেন যে আপনারা গজ কাপড় কোথায় পাইকারি বিক্রি করা হয়, তারপরে আরও বিভিন্ন জিনিস পাইকারি কোথায় বিক্রি করা হয়, সেগুলো আমি আপনাদের সাথে আলাদা আলাদা করে দেখানোর ট্রাই করব। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা নিচ্ছি না, হচ্ছে এই জুতাটা, এই যে সোনালি কালার, এটা হচ্ছে 300 টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে। আর এই যে কালো যে জুতাটা আর ছোট বাচ্চার জুতাটা, এটা হচ্ছে 250 টাকা করে নিচ্ছে। এগুলো 250, এটা 250, এটা 250, আর শুধু এই সোনালি কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার যেটা, এটা হচ্ছে 300 টাকা দাম। তো আই হোপ আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন, অবশ্যই আপনাদেরকে সেই ধরনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এতদিন আপনাদের সাথে ভিডিও আপলোড করিনি, যার কারণে অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি। তো যারা এখন থেকে, আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তাই যারা যারা কোথায় আপনারা কী ধরনের জিনিস দেখতে চান, সেগুলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদের সাথে সেই জায়গায় গিয়ে সেই ধরনের জিনিস দেখানোর চেষ্টা করব। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও দেখার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে পাচ্ছেন থ্রি পিসগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের ভিতর অসম্ভব সুন্দর, কারণ কালারগুলো একটু আনকমন। আর এগুলো বাইরে আপনি পাবেন, বাট এত সুতোটাও এত সুন্দর, সব কিছু মিলে অনেক অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করিনি, যার কারণে হচ্ছে আমার ওয়াচ টাইম একটু কমে গেছে। তাই সবার কাছে রিকোয়েস্ট, বেশি ভিডিওটা বেশি করে দেখবেন, আর আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন, যাতে সবাই আমার ভিডিওটা দেখে, আমার চ্যানেলটা যেন আগের মতো হয়ে যায়। তো আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, বা এই ধরনের মার্কেট যারা দূরে আছেন, যারা যদি কারো ভালো লাগে যে এই ধরনের জিনিস কিনতে চান, তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। যদি আপনাদের এই জুতোগুলো পছন্দ হয়, আমি কিন্তু আপনাদের কিনে এগুলো কুরিয়ার করে পাঠাতে পারবো। যদি কারো দরকার হয়, যদি কারো ভালো লাগে, আপনারা আমাকে কমেন্ট করবেন ভিডিওতে। আর অবশ্যই জানাবেন আমাদের কেনাকাটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো, আমাদের এই মার্কেট করা বা আমাদের জুতো জামা এগুলো কেনা আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে যেন আপলোড করতে পারি, সেটাই দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।